হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ। আজকে আমরা কিছু সামনে যে আসন্ন পরীক্ষাগুলি আসছে তার জন্য ফিফা বর্ষসেরা পুরস্কার এবং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস 2019 নিয়ে আলোচনা করব এবং তাতে কে কবে সেরা হয়েছে 2019-এ কোন বিষয়ে কে সেরা সেই নিয়ে। তো ভিডিওটি পুরোটি দেখো মন দিয়ে, কারণ এগুলি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ থাকে, একটা দুটো কোশ্চেন প্রত্যেক পরীক্ষায় এসেই থাকে। তো তাছাড়াও যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং কোনো জিজ্ঞাসা এবং কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। চলো আমরা প্রথমে ফিফার বর্ষসেরা পুরস্কার বা অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিস অফ ফিফা 2019 যেটি রয়েছে সেখানে কে কোন পুরস্কার পেল 2019-তে বর্ষসেরা হিসাবে সেটা আমরা দেখে নিই। প্রথমেই রয়েছে কি পুরুষ ফুটবলার, অর্থাৎ বর্ষসেরা পুরুষ ফুটবলার পেয়েছেন লিওনেল অ্যান্ড্রেস মেসি কুকিটিনি। তো এইটাও আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে লিওনেল মেসি যাকে যাকে আমরা চিনি সকলেই, তার পুরো নামটি কী, সেটা এখান থেকে কোশ্চেন পেয়ে যেতে পারি আমরা, এবং 2019-এ বর্ষসেরা হয়েছেন তিনি ফিফাতে। পরবর্তী রয়েছে মহিলা ফুটবলার, মহিলা ফুটবলার হিসাবে পেয়েছেন বর্ষসেরা পুরস্কার মেগান আন্না র্যাপিনো। তারপর রয়েছে কোচ, কোচ হিসাবে পেয়েছেন জুর্গেন নরবার্ট ক্লপ। তিনি কোচ হিসাবে এবার 2019-তে বর্ষসেরা পুরস্কার পান, এবং মহিলা কোচ হিসাবে পেয়েছেন জিলিয়ান আন্নে এলিস। পরবর্তী যে পুরস্কারটি রয়েছে সেটা হচ্ছে গোলকিপার, পুরুষ গোলকিপার হিসাবে পেয়েছেন অ্যালিসন রামসেস বেকার, এবং মহিলা গোলকিপার হিসাবে পেয়েছেন সারি ভ্যান ভিনেন্ডাল। পরবর্তী রয়েছে পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন ড্যানিয়েল সোরি, পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন ড্যানিয়েল সোরি, এবং ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছেন সিলভিও গ্রেকো। পরবর্তী রয়েছে ফেয়ার প্লে সম্মান, অর্থাৎ জেনে থাকো যে আমরা খেলারও কিছু নিয়মকানুন থাকে, সততার সাথে আমরা খেলাধুলা করলে যে আমাদের পুরস্কার প্রাপ্য হয় সেটাকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড বলা হয়। সেই ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন মার্সেলো বিয়েলসা ও দ্য লিডস ইউনাইটেড স্কোয়াড, অর্থাৎ এই যে স্কোয়াডটি সেই স্কোয়াডটি ফেয়ার প্লে সম্মান পেয়েছে 2019-তে। এবং ফিপ্রো পুরুষ একাদশ নির্বাচিত হয়েছেন অ্যালিসন, সের্গিও র্যামোস, ম্যাথিস ডেলিট, ভার্জিল ফন্ডিক, মার্সেলো, ইডেন হ্যাজার্ড, ফ্রেঙ্কি ডেজং, লুকা মাদ্রিজ, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে। তো এই যে একাদশ সেটা হচ্ছে ফিপ্রো পুরুষ একাদশ হিসাবে নির্বাচিত হয়েছেন, এবং ফিফা ফিপ্রো মহিলা একাদশ হিসাবে নির্বাচিত হয়েছেন সারি ভ্যান ভিনেন্ডাল, লাকি ব্রঞ্জ, নিল্লা ফিশ্চের, কেলি ওহারা, ওয়েন্ডি রোনার্ড, জুলি আর্টজ, আমান্ডিন হেনরি, রোজ লাভালে, মার্ভা, অ্যালেক্স মোরগান ও মেগান র্যাপিনো। তো এই হচ্ছে আমাদের যে ফিফার 2019 অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি যেটা ছিল তাতে কে কোন পুরস্কার পেয়েছে সেটা আমরা দেখে নিলাম। তো এগুলো আমাদেরকে পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ থেকে থাকে যে 2019-তে সেরা ফুটবল মহিলা ফুটবলার কে ছিলেন, সেরা পুরুষ ফুটবলার কে ছিলেন, সেরা গোলকিপার কে ছিলেন, সেরা পুরুষ কোচ কে ছিলেন, এরকম নানান ধরনের কোশ্চেন এসে থাকে। এরপর আমরা দেখব ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস বা IIFA যেটা দেখি সেটা 2019-তে, অর্থাৎ বর্ষসেরা চলচ্চিত্র, বর্ষসেরা গানের জন্য যে সমস্ত পুরস্কারগুলো আমরা দেওয়া হয়ে থাকে বা অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হয়ে থাকে সেটাই কে কোনটি পেয়েছে। প্রথমে হচ্ছে বর্ষসেরা চলচ্চিত্র হচ্ছে রাজি, এবং গল্পের হিসাবে সেরা হচ্ছে অন্ধাধুন। পরবর্তী অভিনেত্রী বর্ষসেরা অভিনেত্রী পেয়েছেন আলিয়া ভাট, রাজি সিনেমায় অভিনয় করার জন্য, এবং অভিনেতা হিসাবে সিলেক্ট হয়েছিলেন বা অ্যাওয়ার্ডস পেয়েছেন রণবীর সিং পদ্মাবতে অ্যাক্টিংয়ের জন্য। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন 2019-তে শ্রীরাম রাঘবন, অন্ধাধুনের পরিচালক যিনি, এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে হয়েছেন অদিতি রাও হায়দারি, পদ্মাবতে তিনি অভিনয় করেছেন, এবং পার্শ্ব অভিনেতা যাকে আমরা এখন খুব পপুলার ভিকি কৌশল, সঞ্জু সিনেমাতে অ্যাক্টিং করে তিনি ফেমাস হয়েছেন 2019-তে পার্শ্ব অভিনেতা হিসাবে। উঠতি অভিনেত্রী হিসাবে পেয়েছেন সারা আলী খান, কেদারনাথ সিনেমায় যিনি করেছেন, এবং উঠতি অভিনেতা হিসাবে রয়েছে ঈশান খাট্টার, ধারক যে সিনেমাটি রয়েছে সেই সিনেমার যে অ্যাক্টিং করেছে তিনি। জীবনকৃতি সম্মান পেয়েছেন জয়দীপ জাফরে। সঙ্গীতের জন্য হয়েছে সোনুকে তিত্তুকি সুইটি। গায়িকা, শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন হর্ষদীপ কাউর, এবং গায়ক হয়েছেন অরিজিৎ সিং। লিরিক্সের জন্য ফেমাস হয়েছেন বা বেস্ট ছিলেন অমিতাভ ভট্টাচার্য, ধারক সিনেমাতে লিরিক্সের জন্য। এবং শেষ 20 বছরের বর্ষ চলচ্চিত্র হিসাবে সিলেক্ট হয়েছে কাহনা পেয়ারে। শেষ 20 বছরে অসামান্য অবদানের
জন্য পরিচালক হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন রাজকুমার হিরানি, সঞ্জু সিনেমাটি যিনি পরিচালনা করেছেন, এবং 20 বছরের অভিনেত্রী হিসাবে এবছরে পুরস্কার পেয়েছেন 2019-তে দীপিকা পাডুকন, এবং 20 বছরের অভিনেতা হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন রণবীর কাপুর। তো আজকে যে আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করলাম, ফিফা এবং ইফা, ইফা বলতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস, তো সেই দুটো থেকে কিন্তু অনেক কোশ্চেন্স আমরা বার করতে পারি, যেগুলি সাম্প্রতিক বা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বা এমনিও আমাদের পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন এসে থাকে। তো তোমরা জিনিসটিকে ভালোভাবে পড়ে নিও, দেখে নিও, পিডিএফ লাগলে কমেন্টসে জানিও, এবং কোনো সমস্যা থাকলে বলো, এবং যারা যারা চ্যানেলটিতে রয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলো না। ধন্যবাদ।